এই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি সাদি, আর আজকের ভিডিওটা আপনাদের দেখাবে হলো এমএ অনিক টিউটোরিয়ালের ওনার অনিক ভাই। আর সে আর কি আপনাদের পুরো বিস্তারিত দেখিয়ে দিবে, আমি আর কথা বাড়াবো না, কারণ কথা বাড়ালে দেখা যাবে অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, সেই ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ, সেটা হলো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন দেখে আসি তার ভিডিও। হ্যালো ভিউয়ার্স, বর্তমান যুগটা একটা আধুনিক যুগ, আর এই যুগে আমরা অনেকেই অনেকের সাথে ফেসবুকে পরিচিত। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রপারলি দেখাতে যাচ্ছি যে কি করে একটি বার্থডে পোস্টার ডিজাইন করতে হয়। তো আপনি যদি বার্থডে পোস্টার ডিজাইন শিখতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি ফুলি কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা প্রপারলি এই ডিজাইনটা দেখাবো। তো আপনি যদি এই ডিজাইন করতে চান, অর্থাৎ এই ধরনের ডিজাইন করতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে একটি পিএলপি দেওয়া আছে, অর্থাৎ এই ডিজাইনটার একটা পিএলপি দেওয়া আছে। পিএলপিটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এবং কি ওই পিএলপি পাসওয়ার্ড, পিএলপিতে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে। ওই পিএলপিটি ডাউনলোড করতে হলে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে, আর ওই পাসওয়ার্ডটি আমার এই ভিডিওতে একটু পর পর আসবে। তো গাইস, শুরু করা যাক আজকের ভিডিও, সো লেটস বিগিন। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমরা পিক্সেল অ্যাপ ওপেন করব, তারপর আমরা নিউ টেক্সটটাকে ডিলিট করে দেব, তারপর আমরা ওইখানে ক্লিক করব, তারপর প্লাস ফ্রম গ্যালারি, অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তো আমি গুগল থেকে অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি, তো আমি সেটাকে সিলেক্ট করে নিলাম। তো এটাকে নিয়ে নেওয়ার পরে এইখানে আমরা 1.1 অর্থাৎ স্কোয়ার সাইজ করে নেব, তারপর প্লাস, তারপর ফ্রম গ্যালারি, তারপর আমরা যে কোনো একটা ছবি নিয়ে নেব আমাদের। তো আমি আমার একটা ছবি নিয়ে নিচ্ছি। তো আমি আমার একটা ছবি নিয়ে নিলাম, তারপরে এটাকে একটু বড় করে দেব। বড় করার পর আমরা যা করব, প্লাস ফ্রম গ্যালারি, তারপরে আমরা একটা পিএনজি নেব, তো হ্যাপি বার্থডে পিএনজি। তো আমি এটা অলরেডি ডাউনলোড করে রেখেছি, আর এটার পিএলপি কিন্তু আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো তারপরে এখানে আমি এটাকে লাগিয়ে দিলাম, এটাকে একটু ছোট কাস্টমাইজ করে নেব, ছোট করে বড় করে, তারপর আবার প্লাস ফ্রম গ্যালারি, তারপর একটা ট্রান্সপারেন্ট পিএনজি নেব, অর্থাৎ ব্ল্যাক পিএনজি, আপনারা দেখলেই চিনতে পারবেন। তো তো আমি আমরা এই পিএনজিটা নিয়ে নিচ্ছি। এই পিএনজিটা নেওয়ার পর আমরা একটু রোটেট করে নেব, রোটেট করার পর এটাকে আমরা একটু বড় করে নেব, বড় করার পর আমরা এখানে ক্লিক করব, তারপর এটাকে একটু নিচে নামিয়ে দেব। নিচে নামিয়ে দেওয়ার পর এটাকে আমাদের মানে জিনিসটা দেখতে আর একটু সুন্দর দেখা যাবে। তো আমরা আর একটু বড় করে নিয়ে ট্রাই করতেছি। তো এখন আমাদের মোটামুটি সুন্দর হয়েছে। তারপর আমরা যা করব, এখানে একটা লেখা লিখব, তো আপনারা আপনাদের মন মতো লিখে নিতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি একটা। তো ভিউয়ার্স, আমরা আমাদের উক্তিটি লিখে দেওয়ার পর এটাকে সুন্দরভাবে বসিয়ে একটু কালার কাস্টমাইজ করব। তো আমি রেড সিলেক্ট করলাম, আর রেড সিলেক্ট করলে স্ট্রোক কিন্তু সাদা দিবেন, তারপর ওকে, তারপরে ফন্টে গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ফন্ট সিলেক্ট করতে পারেন। আমি আজাদ পেনি ফন্টটাকে সিলেক্ট করছি। তো তারপরে আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি। তো এইখানে মেবি সুন্দর দেখাচ্ছে না, তো আমি এখানে এডিটে যেতে হবে, তারপরে এটাকে আমরা আমাকে সুন্দর করতে হবে। তো এখানে কয়েকটা স্পেস দিতে হবে। তো তারপরে এটাকে আমরা একটু টেনে দিচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকটা সুন্দর দেখাচ্ছে, তারপরে একটু কাস্টমাইজ করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পারলেন যে হয়ে গেল আমাদের খুব ইজিলি হ্যাপি বার্থডে পোস্টার ডিজাইন। তারপর আমরা জাস্ট এখানে সেভ ইমেজে ক্লিক করে সেভ করে নেব। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এন্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।